মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে শীতকালীন সবজি সবজি চাষে বদলে গেছে মাঠের দৃশ্যপট চিরুচেনা সবুজ দৃশ্য নজর যে কোনো মানুষের কৃষকের হাসির ঝিলিক প্রস্ফুটিত হচ্ছে মরিচের ডগায় ধনেপাতার পাতার সুভাষ ছড়িয়ে পড়ছে বাতাসে বাতাসে চট্টগ্রাম থেকে ইমনের ক্যামেরায় আনিস কোকনের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল কাদের ইটপাতরের শহর থেকে বেরুলেই দৃষ্টিতে পড়ে কৃষকের স্বপ্নে বোনা ফসলের মাঠ প্রাণ জুড়িয়ে যায় তাদের আদর যত্নে গড়ে তোলা সবজি ক্ষেত দেখে। সকালে হালকা কুয়াশা ভেদ করে আকাশের সূর্য ওঠার আগেই কৃষকরা হৃদয়ের টানে ছুটে আসেন কৃষি জমিতে আমরা দেখেছি জাত বায়ন তুলি কাটাবায়ন তুলি শালকুম তুলি মূলা তুলি মিঠা কদু বাংলা কদু ফুলকপিং তুলি দেয়ানা ফুল আছে টমেটো আছে মনোরঞ্জিকা সবজি জাত বেগুন আছে ফুলকফি ফাতা হবে সিম আছে এসবগুলো আছে শরীরের সবটুকু শক্তি আর মনের গভীর পোষা ভালোবাসায় সিক্ত করে তোলেন কপি টমেটো কিংবা লাউ সিমের ঘোড়া থেকে ডোগা পর্যন্ত খেতে পানি দেওয়া আগাছা পরিষ্কার কীটনাশক সহ সবজি ক্ষেত পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা গত বছরে থাকি এবছর ফসল মানে আছে ঠিকঠাক আছে কিন্তু মানে ফসলে তো মনে কোনো রেট নাই মালে তো রেট নাই ফসল ভালো হয়েছে কিন্তু দাম বেলাই কম আবহাওয়া অনুকূল ও আধুনিক পদ্ধতিতে শীতকালীন সবজি চাষাবাদ করায় ভাগ্যের পরিবর্তন গড়ে উঠেছে অনেক কৃষকের সরকারি কৃষি মন্ত্রণালয় অধিদপ্তরের সহায়তা পেলে স্থানীয়ভাবে সবজির এই চাহিদা পূরণ সম্ভব বলে মনে করছেন এই কৃষকরা

ফসল ভালো হয়েছে ফসল ভালো হয়েছে কিন্তু পয়সা পাইতেছি না দাম কম বাজার কম আব্দুল কাদের চ্যানেল কর্ণফুলি চট্টগ্রাম